তুই জানস না কি ক্ষতি করলি তুই আমার। এই তোরা যা, তামান দুনিয়ার মাটি উলট পালট কইরা হইল, ওই দুইটারে ধইরা আমার কাছে নিয়ে আয়, যা। এসো এখানে বসে একটু জিরিয়ে নি। আমি কি করলাম জান, আমার খুব লেগেছে জান। থাক, মেরে আর সোহাগ করতে হবে না। কি হয়েছে তোমার, তুমি কি পাগল হয়ে গেছো? এখানে একটা সাপ বসেছিল। রাখো তোমার সাপ।
সাপ? হ্যাঁ। কোথায় সাপ? কি হলো? তাড়াতাড়ি চলো, এসো। নেই তোদের আমি বারবার সাবধান করেছি, তারপর ওকে তো আটকে রাখতে পারলি না কেন? আমরা চেষ্টা করেছিলাম ভাই। চেষ্টা যদি করে থাকিস তাহলে গেল কিভাবে? দেখো বিপ্লব, এখন খামাখা মাথা গরম করে কোনো লাভ নাই। আমার বাড়ির চাইয়া আমার সামনে থেকে আমার বোনের তুইলা লয়ে আইছে, আমার ঘরের ইজ্জত বাইরে লয়ে টানা হেসা করতাছে, বালায় বালায় আমার বোনের ফিরত দে, নইলে কিন্তু ঘর জিন্দেগি আমি তামা তামা কইরা ফেলামু। শুধু একটা কথা মনে রাখ দিলা, তোর বোনের কারণে যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে তামা নিয়ে ছাড়বো। ঠিক আছে, আমিও তোরে দেখানি মু। ডিকে তুই এখানে? তাই তো কই, আমার সব গোপন খবর ওরা কেমনে জানে? তোর লগে হিসাব পরে হইব, খুদ খাওনের বলা। না ভাইয়া, আমি কিছুতেই ফিরে যাব না। আমি বলছি ফিরে চল। কাজলকে ছাড়া আমি বাঁচব না ভাইয়া। আমিও সোহাগকে ছাড়া বাঁচব না ভাইয়া। ভাইয়া, আমার জীবন গেলেও আমি কাজলকে ছেড়ে যাব না। আমাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে চাও তাহলে আজ তোমাকে দুটো লাশ নিয়ে যেতে হবে। সোহাগ, তুমি যদি আমাদের বাঁচাতে না পারো তাহলে কাজল কিনে আমি এদেশ ছেড়ে চলে যাব। দিলার ভয়ে তুই পালিয়ে থাকবি, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে পারে না। তোদের ইচ্ছে পূরণ হবে, অনেক ধুমধাম করে সবাইকে জানিয়ে আমি তোদের বিয়ে দেব। ভাইয়া চল। ভাবছিলি আমারে ফাঁকি দিয়া তুই আমার বইনেরে তোর ভাইয়ের সাথে বিয়া দিবি, আর আমি বৈশ বৈশ আঙ্গুল চুষু। আমি ওদের কথা দিয়েছি, ওদের দুজনের হাতে এক করে দেব। তুই যদি বাধা দেবার চেষ্টা করিস তাহলে আমিও রক্তের বন্যা বয়ে দেব। তুই ফিরে যা দিলা। কাজল রে, আমি না নিয়ে ফিরত যামু, এটা তুই ভাবলি কি কইরা? কাজল ফিরে চল কইতাছে। তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে ভাইয়া, আমি আমার আসল ঠিকানায় পৌঁছে গেছি। দিলা, শুনলি তোর বোনের কথা? এবার তোর লোকগুলোকে নিয়ে ফিরে যা। কাজল, তুই যদি আমার লোকে ফিরত না যাস
তাইলে তোর কারণে আইসো অনেকগুলো লোকের প্রাণ যাইব। আমি তোর আবারও কইতে আসি ফিরত আয়, এইটা আমার ইজ্জতের ব্যাপার। তোমরা যদি এই মরণ খেলা বন্ধ না করো তাহলে আমরা দুজনে একসঙ্গে আত্মহত্যা করব। থাম থাম, যার জন্য এত কিছু করলাম সেই যদি আমার না থাকলো তাইলে কি বই ঝগড়া ফেসাদ কইরা? দেরি তৈল বুঝতে পারলাম কাজল যেটা করছে এটাই ঠিক, তাই আমি ওদের সিদ্ধান্ত মাইনা নিলাম। বিপ্লব, তোর কাছে আমার একটা চাওয়ার আছে। কি চাও বল? আমার আব্বার বড় সাধ ছিল, তার একমাত্র মাইয়ার বিয়া, তার বসত বিটাই সম্পূর্ণ করবে, কিন্তু সেই আশা পূরণ হয় নাই আব্বা। তাই আমি সিদ্ধান্ত লইছি মরহুম আব্বা জানের ইচ্ছাটা পূরণ করুম, আমার গ্রামের বাড়িতেই অগবিয়াটা দিম। তুই আমার আব্বার শেষ খায়েশটা পূরণ করবার দে। দিতে পারি, তবে একটা কথা মনে রাখিস দিলা, যদি কোনো রকম ফন্দি করিস তাহলে এটাই তোর জীবনের শেষ ফন্দি। না না না, কোনো ফন্দি না, আমার বোন তোর কাছেই থাকবো। শহরে ওর বিরুদ্ধে দাঁড়াবার মতো একজনই আছে, আর সে হচ্ছে তুমি। কাজল হচ্ছে দিলার তুরুপের তাস, ও হাতছাড়া হয়ে গেলে দিলার অনেক স্বপ্ন সাধ ভেঙে যাবে। দিলা নিশ্চয়ই বড় রকমের ফন্দি করছে, আমি তোমার সেখানে যেতে দেব না, ওদের বিয়ে আমরা এখানেই দেব। তুমি কোনো চিন্তা করো না, দিলা যদি কোনো রকম বেইমানি করার চেষ্টা করে তাহলে আমি ওকে চরম শিক্ষা দেব, প্রয়োজন হলে আমি ওকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমরা ফিরে না আসা পর্যন্ত আয়না তোমার হেফাজতেই থাকবে।